হাই বন্ধুরা, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে দেখছেন আপনারা আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব যে জমির সরকারি মূল্য কত বা মার্কেট ভ্যালু কত, কিভাবে দেখবেন সেই মার্কেট ভ্যালু, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আপনাদেরকে বন্ধুরা বলতে চাইছি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে যখনই আপনারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাবেন, আর আমরা যখনই এই ধরনের ভিডিও বানাবো আপনারা তখনই পাবেন। তাহলে আসুন বন্ধুরা, আজকে আমরা শুরু করি যে জমির যে মার্কেট ভ্যালু বা সরকারি বাজার মূল্য কত, সে বিষয়ে আলোচনা করব। আসুন তাহলে আমরা দেখে নিই। আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস, সাবস্ক্রাইব নাও। সার্ভিস লোন এন্ড ল্যান্ড রিলেটেড নিউজ পাওয়ার জন্য আপনারা এখনই সাবস্ক্রাইব করুন আওয়ার প্রোগ্রেস। বন্ধুরা, আমরা চলে এসেছি গুগলে। এবার ই নথিকরণ বলে আমাদেরকে সার্চ করতে হবে। দেখুন আমার নিচে লেখা আছে ই নথিকরণ, গুগলে আমি সার্চ করছি। দেখুন প্রথমেই যেটি চলে এসেছে wbregistration.gov.in, আমি এখানে ক্লিক করব। দেখুন ক্লিক করলাম, ক্লিক করা মাত্র একটি পেজ খুলে যাবে। দেখুন পেজটি খুলে খুলে গেল আমাদের এখানে। তো আমরা পেজটি একটি উপর দিকে করছি, তাহলে দেখতে পাবো নিচে। দেখুন আমরা এখানে কতগুলো জিনিস দেখতে পাবো। মার্কেট ভ্যালু অফ ল্যান্ড প্রথমটার, তারপরে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড এন্ড উইথ স্ট্রাকচার। যদি আপনার মার্কেট ভ্যালু শুধু জমি সম্পর্কে জানতে চান তাহলে প্রথম তার অপশনটা হবে। আর যদি আপনার জমির উপরে কোনো স্ট্রাকচার থাকে বা কোনো কাঠামো থাকে তাহলে দ্বিতীয়টা, আর যদি আপনার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট হয় তাহলে তৃতীয়টা। আর স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আপনার কোনো জমি কিনতে গেলে মোটামুটি কত টাকা খরচ করতে পারে, সে বিষয়ে আমি আলোচনা করেছি। আজকে আমরা যে কোনো জমির সরকারি বাজার মূল্য বা জমির মূল্য কত সেটা জানবো, সরকারি বিশেষ করে। আমরা মার্কেট ভ্যালু অফ ল্যান্ডে চলে এলাম। দেখুন এভাবে খুলছে ব্রাউজারটি, আপনারা আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন আওয়ার প্রোগ্রেসের পর্দায়। দেখুন বন্ধুরা, আমরা মার্কেট ভ্যালু ল্যান্ডে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে। আমরা ডিস্ট্রিক্টটি চয়েস করে নিই, যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, আমরা মুর্শিদাবাদ চয়েস করছি। আপনারা দেখুন মুর্শিদাবাদ চয়েস করলাম। এবার থানা, থানাকে চয়েস করতে হবে। আমার জায়গাটি মানে আপনার বাড়ি নয়, আপনার যেখানে জায়গা রয়েছে সেই জায়গায় মার্কেট ভ্যালু কত সেটা আপনি দেখছেন। আপনার যদি বাড়িও হয় তাও দেখতে পারেন। এটা বহরমপুর টাউনের ভিতর, সেটা আমরা করলাম। এবার এটা মিউনিসিপ্যালিটি, অবশ্যই মিউনিসিপ্যালিটি এলাকা। এবার মৌজা আমরা সিলেক্ট করব, আমরা মৌজা সিলেক্ট করছি, সিলেক্ট করে নিলাম। এবার রোড আমরা সিলেক্ট করতে পারি, আবার যদি আপনি মনে করেন যে না করব না তাও করতে পারেন। তো আমরা তা করে নিচ্ছি এখান থেকে, যেহেতু আমাদের রোড কে দিয়ে শুরু, আমরা কে এর দিকে আসছি আমরা দেখে নিচ্ছি। সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখে নেবেন আমাদের রোড হয়ে গেল এখানটায় সিলেক্ট করা। এইবার আমরা এগুলো আর করবো না, শুধু এল আর যে প্লট নম্বর, প্লট নম্বর দিয়ে দেবো। প্লট নম্বরটা আমরা দিচ্ছি এখানে, প্লট নম্বর দিয়ে দিলাম। এখানে খতিয়ার নম্বরটা দিয়ে দেবো, খতিয়ার নম্বরটা অলরেডি আছে। এবার আমরা কি করব, এই ল্যান্ডটি কি জন্য আমরা বিশেষ করে ব্যবহার করব সেটা আমরা লিখে দিই। এটা আমরা ভিটি হিসাবে ব্যবহার করব। তো জমিটি আউস রয়েছে, তো ভিটি করলাম। আর জমিটি রেকর্ড অনুসারে কি রয়েছে সেটা চাইছে, সেটা আমরা দিয়ে দেবো। জমিটি রেকর্ড অনুসারে আউস জমি, তো আউস জমি আমরা দিয়ে দিলাম। এবার আমার জমির পরিমাণ জানতে চাইছে, আমরা সেই পরিমাণটা এখানে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণটাও দিয়ে দিচ্ছি আমি, এখানে আমার দেওয়া আছে অলরেডি, আমি এখান থেকে দিয়ে দিলাম। এবার দেখুন এবার সবই হয়ে গেল। এবার আমার রোড কতটুক, রোডেরটা 12 ফিট আমি দিয়ে দিলাম। এবার এগুলো আপনাদের বাগ ডহল মগ্ডহল তো নেই এগুলো, এবার আপনারা চলে আসবেন ক্যাপচা। আমি এখানে ক্যাপচা যেটা দেখছি সেটা মেরে দেবো এখানে। 4 7 6 2 5, এইভাবে আপনারা ঘরে বসে নিজেরাই মার্কেট ভ্যালু বের করতে পারেন। দেখুন আমি ডিসপ্লে অফ মার্কেট ভ্যালু করলাম। একটা কথা মনে রাখবেন, যেগুলো লাল ধরনের বিশেষ করে স্টার চিহ্ন রয়েছে অবশ্যই পূরণ করবেন সেগুলো, আর বাকিগুলো পূরণ না করলেও হয়। তো আমরা পূরণ করে দিলাম। দেখুন এবার আমরা দেখে নেবো মার্কেট ভ্যালু, একবার নিচের দিকে আপনাকে নামতে হবে। দেখুন এবার ডিটেলসে দিয়ে দিয়েছে, এক্সাইটিং মার্কেট ভ্যালু অফ ল্যান্ড 19,34,545 টাকা। ডিটেলস অফ ল্যান্ড রেকর্ডও দিয়ে দিয়েছে, কার নামে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর মিউটেশন স্টেটাস এখানে দিয়েছে আন্ডার মিউটেশন, এটা যেহেতু হচ্ছে সেহেতু মিউটেশন চলছে, এটা
অটোমেটিকই চলছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে। তাহলে আপনারা দেখলেন যে কিভাবে যে কোনো জমির মার্কেট ভ্যালু নির্ণয় করতে হয়, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 19,34,545। এবার যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান, তাহলে কিন্তু আপনাকে অন্তত এর 7% বা 7.6% এরকম রেট লাগবে। তাহলে যদি আপনি 19 লক্ষকে 20 লক্ষ ধরে নেন, 20 লক্ষর যদি 7% করেন, 1,40,000 মতো রেজিস্ট্রি খরচ পড়বে আপনার এখানে। আর একটা কথা বলে দিই যে রেকর্ড রেকর্ড যখন আপনি কোনো জমি কিনছেন, এখন বর্তমান যে নিয়ম হয়েছে, যদি রেকর্ডধারী ব্যক্তি অন্তত জমি বিক্রি করে, তাহলে কিন্তু তার জমি রেকর্ড আপনাকে করাতে হবে না যদি সেই জমি কিনেন, কারণ সেই জমি অটোমেটিকই 30 দিনের মধ্যে মিউটেশন হয়ে যাবে আপনার নামে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মিউটেশন স্টেটাস আন্ডার মিউটেশন, মানে মিউটেশন চলছে, এই যে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির নাম থেকে আর একজন যে কিনলো সেই ব্যক্তির নাম এখানে কিন্তু চলে আসবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায়। তাহলে জমি কিনলে এখন বর্তমানে যদি রেকর্ডধারী ব্যক্তির কাছ থেকে আপনি জমি কিনেন, তাহলে কিন্তু অটোমেটিক রেকর্ড এখন হয়ে যাচ্ছে, তাই আপনাদের কোনো সমস্যা নেই। আর মার্কেট ভ্যালু কি করে বের করতে হয় বা সরকারি বাজার মূল্য 19,34,545, সেটা আমরা দেখালাম আমাদের, আপনারা দেখলেন। আপনাদেরকে আরেকবার বলে দিই যে চিহ্ন, অন্তত স্টার চিহ্ন রয়েছে, সেই চিহ্নগুলোতে আপনারা অবশ্যই লাভ করবেন। আর এই সরকারি বাজার মূল্য আপনি যদি জানতে পারেন, তাহলেই আপনি আপনার যে রেজিস্ট্রেশনে কত খরচ পড়বে সেটা আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও অনেক বানানো হয়, আপনারা যুক্ত থাকলে এই ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে পাবেন। তার আগে আপনাদেরকে বন্ধুরা আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি, যে আমরা যেমন এটা মার্কেট ভ্যালু দেখলাম, সেরকমই রেজিস্ট্রেশন ফিজ কত হতে পারে, যদি সেটা এই ওয়েবসাইটে আপনারা দেখে নেন তাও দেখে নিতে পারবেন। আসুন তাহলে আমরা সেটা দেখে নিই একবার, যে রেজিস্ট্রেশন ভ্যালু কি করে বের করব। আমরা যেহেতু এখানে মার্কেট ভ্যালুটা পেয়ে গেলাম 19,34,505 টাকা, এটা আপনি কপি করে নিতে পারেন এখান থেকে। দেখুন আমি এখান থেকে এই জিনিসটি কপি করে নিচ্ছি, কপি করে নিলাম এখান থেকে আমি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি রেজিস্ট্রেশন ফিজ কত হতে পারে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি তাহলে স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজটা তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তার সত্ত্বেও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আসুন চলে আসুন, আপনি প্রথমে ট্রানজাকশন মেজর এখানে সেল সেল করতে হবে আপনাকে, আমি সেল করে দিলাম। তারপরে ট্রানজাকশন মাইনর, এখানে আপনাকে সেল ডকুমেন্ট লিখতে হবে, লোকাল বডি এখানে আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি, আর মার্কেট ভ্যালুটা আমি তো জানি 19,34,505, আমি এখানে পেস্ট করে দিতে পারি। দেখুন আমি এখানে যেহেতু জানি এটা করে দিলাম, আপনারা সেভাবে করে নিতে পারেন। এবার আপনাকে ক্যাপচা মারতে হবে, ক্যাপচাটা 2 6 2 6 2 4 8। দেখুন আমি ক্যাপচাটা মারলাম, আপনারা এটা দেখতে পাচ্ছেন, আমি ক্যাপচাটা মেরে নি, ক্যাপচাটা এখনো মারা হয়নি, মেরে নি 2 6, একবার দেখে নি আমি। দেখুন আমাদের ক্যাপচা মারা হয়ে গেছে, এবার আমরা ডিসপ্লেতে ওকে করলাম। ডিসপ্লেতে করার পর দেখুন এবার আমাদের কি এসেছে, দেখুন আমরা চলে আসি নিচের দিকে, দেখুন এখানে স্ট্যাম্প ডিউটি আমার এখানে লিখে দিয়েছে RS এত, 1,35,000, আর রেজিস্ট্রেশন ফিজ 19,034 টাকা, এভাবে লেখা আছে, আপনারা এভাবে বের করে নিতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।